অনেক বছর পর তালের লুচি, ফুরুলি, রুটি এইসব খেলাম। আসলে তালের মরশুমে বাড়ি যাওয়া হয়ে ওঠে না, তাই খাওয়ার কোনো উপায়ও থাকে না। এবারে যখন বাড়ি গেছিলাম তখনও অফ সিজন ছিল, তাও বাপি অনেক কষ্টে এই তাল দুটি জোগাড় করেছিল, আর মা বানিয়েছিল মায়ের হাতে সুস্বাদু ফুরুলি, লুচি, রুটি। তাল কীভাবে ছাড়াতে হয়, তা থেকে কীভাবে শ্বাস বের করতে হয়, আর কীভাবে লুচি, রুটি, ফুরুলি বানাতে হয়, সেই ভিডিওগুলোও আমি পরে আপলোড করব। এখন শুধু কীভাবে ছাড়িয়ে পাল্প রেডি করতে হয় সেটা শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। ধীরে ধীরে আমি শেয়ার করব আমার মা কীভাবে দিদু আর ঠাকুমার রেসিপি ফলো করে তালের লুচি, ফুরুলি আর রুটি বানিয়ে থাকে। আপনারা যদি এই রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।